রামধনু কি করে ফুটে ওঠে, নানা রং মিশিয়ে একটা ধনুকের মতো আকার বর্ষার আকাশে নিশ্চয়ই ফুটে উঠতে দেখেছ। এই হলো রামধনু বা ইন্দ্রধনু। ধনুকটা দেখবে সাত রং দিয়ে তৈরি, সবার উপরে লাল রং আর বেগুনি সবার নিচে। অন্য রঙেরা এদের মাঝখানে জায়গা করে নিয়েছে। কিন্তু রামধনু তৈরি হয় কিভাবে? সূর্যের আলো এমনি দেখলে মনে হবে সাদা, আসলে কিন্তু ষাটটা আলাদা রং মিশিয়ে সূর্যের আলো। এই ষাটটা রং হলো বেগুনি, বেগুনি নীল, আসমানি নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী রং দেরেই ছড়িয়ে পড়াকে বলে বর্ণালী। এক পশলা বৃষ্টি হয়ে যাবার পর আকাশে বাতাসে ছোট ছোট জলের কণা ছড়িয়ে থাকে। সূর্যের সাদা আলো এই জলকণাদের উপর পড়ে নিজের ষাটটা রঙকে আলাদা করে ফেলে। এইসব জলকণার কাজ হল স্বচ্ছ কাচ বা ফ্রিজম হয়ে যাওয়া। তৃষির কাচ যেমন সূর্যের সাদা আলোর সাতটা রঙকে বেঁচে আলাদা করে দেয়, জলকণারাও ঠিক তাই করে। সূর্যের আলো সাত রং আলাদা হয়ে যাওয়াকে বলা হয় বিকিরণ। রঙগুলো জলকণাদের উপর প্রতিবিম্বিত হয়ে টিকরি বার হয়ে আসে আলাদা আলাদা হয়ে। তারপর যখন এই রঙের ছোটা আমাদের চোখ বরাবর বেয়ে আসে আমাদের সামনে, তখন ফুটে ওঠে রামধনু। সূর্য গোলাকার বলে রামধনু প্রায় গোলাকার। আকাশে অনেক সময় বড় রামধনুর তলায় আর একটা ছোট রামধনু কখনো কখনো চোখে পড়ে। এটাকে বলতে পারো গৌণ রামধনু। সূর্যের আলো একই জলকণাদের উপর দুবার প্রতিবিম্বিত হয়ে একে গড়ে তোলে। বড় রামধনু চাইতে এর রং অনেকটা প্যাকাশে হয় আর রংগুলো সাজানো হয় উল্টো করে, ফলে বেগুনি চলে যায় সবার উপরে আর লাল নেমে আসে একেবারে নিচে। রামধনু চোখে পড়ার একটা নিয়ম আছে, সূর্য থাকবে ঠিক আমাদের পেছনে আর জলকণারা চোখের সামনে। তার মানে হলো আমাদের দাঁড়াতে হবে জলকণা আর সূর্যের মাঝখানে। আর সব চাইতে দরকারি হলো বৃষ্টির পর আকাশের গায়ে ঝকঝকে সূর্যের আলো। এরপর আর একটি দরকারি হলো যে সূর্য আমাদের চোখ আর রামধনুর কেন্দ্রবিন্দু অবস্থিত হবে এক সরলরেখায়। বর্ণালী শব্দগুলো মনে রাখার জন্য একটি ইংরেজি শব্দ মুখস্থ করে নাও, BIBGYOR। প্রত্যেকটা অক্ষর একটা করে রঙের নাম, যেমন বি থেকে ভায়োলেট বেগুনি, আই থেকে ইন্ডিগো বেগুনি নীল, ভি থেকে ব্লু আসমানি নীল, জি থেকে গ্রিন সবুজ, ওয়াই থেকে ইয়েলো হলদে, ও থেকে অরেঞ্জ কমলা, আর থেকে রেড লাল।